Hello guys, good morning everybody. আজকে আমি যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আর্টিকেল বানাবো সেটা হচ্ছে যারা প্রফেশনালি নেটওয়ার্কিং এ আসতে চান বা কাজ করতে চান বা একটা ফিল্ড ডেভেলপ করতে চান, যেমন নেটওয়ার্ক সিস্টেমে তার ক্যাটাগরি অনেক উঁচু র্যাঙ্কের জব হয়, তো এক্ষেত্রে আপনাকে জানতে হবে বেসিক থেকে একদম হায়েস্ট লেভেল পর্যন্ত নেটওয়ার্কিং কোর্ডিনেটর জানতে হবে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সিসিএন আছে, এনসিসিএন আছে, এনটিসিএন আছে, তো সিসিএন এটা বেসিক, এটা সিসিএন এটা সিসিএন একদম আছে। সিসিএন একদম পাস করতে গেলেও আপনাকে লাগবে 50 থেকে 53টি কোশ্চেন, আর 90 মিনিট সময় লাগে, আর পাশের জন্য লাগবে 850 মার্ক, আর পরীক্ষার খরচ হবে $300। এটা হচ্ছে সিসিএন। এখন চলুন আমরা সিসিএন এ যদি পরীক্ষা দিতে হবে আমাদের কি কি প্রস্তুতি লাগবে, সিসিএন এ প্রিপারেশনের জন্য আমাদেরকে আমাদের যে সিলেবাসটা আমাদের জানতে হবে, নেটওয়ার্কের প্রস্তুতি লাগবে, ওএসআই মডেল, এগুলি টিসিপি আইপি পরিচিতি দরকার আছে, তারপর সাবনেটিং, ডিএলএসএন, রাউটিং, তারপর নেটওয়ার্ক সিকিউরিটি, এবং যে নেটওয়ার্কের মোড যেগুলো আছে IPv6, IPv4, এগুলো সম্পর্কে ধারণা, তারপর এনহ্যান্স আইপি সার্ভিসেস এবং ওয়ান নেটওয়ার্কিং, এগুলি তো আমি তো এগুলো বলেছি। এগুলো আমরা যদি সিসকোর সাইটে যদি যাই তাহলে হিউজ রিসোর্স এবং সিস্টেমটা আমরা পাবো। তবুও আমাদের প্রস্তুতিমূলক যদি আমরা কিছু শিখতে পারি সেটা আমাদের জন্য অনেক বেটার হয়। তো সিসিএন এর জন্য আমি তো বলেছি বেসিক নেটওয়ার্কিং লাগবে এবং তারপর কনফিগারেশন আর বিভিন্ন প্রোটোকল, এই জিনিসগুলো ওভার একটা কোর্সে পরিণত হয়, তো সেটা আমরা পরে একটা ইনক্রিমেন্ট মানে দেখাবো। এখন আমি যে বিষয়টা করছি আজকে যে পড়বে, যে আমরা বলবো যে সিসকো নেটওয়ার্কিং এ, সিসকো নেটওয়ার্কিং বা রাউট নেটওয়ার্কিং এ আমরা হচ্ছে স্টেপটা কথা বলেছি, এর মধ্যে আমরা বেসিক নেটওয়ার্কিংটা আগে আমরা করেছি। আজকে যেটা আমরা করব যে প্রথমত দেখেছি বেসিক নেটওয়ার্কিং, যে সুইচ সাথে পোস্ট কানেকশন এবং হাফে এগুলো আমরা করেছি। আজকে আমাদের একটু রাউটার কনফিগার নিয়ে একটা ক্লাস করেছি, একটা টিউটোরিয়াল আমি পোস্ট করেছি। আজকে রাউটার কনফিগার নিয়ে একটু অংশে আমরা এখন আলাপ করবো যে বিষয় নিয়ে। ফার্স্টে আমি একটা রাউটার আমি এখানে ক্লিক করবো, রাউটার রাউটার ক্লিক করে রাউটার নিয়েছি। রাউটার দেখা যাচ্ছে কেমন, কি এটার লিঙ্ক, কি আইপি অ্যাড্রেস, কোন ইয়ে সাপোর্ট করে সব আছে, আপলিং ডাউনলোড খুব ক্লিয়ার আছে। তো আমরা এখন ইয়ে করে নিয়ে গেছি, আমরা যখন এখানে ক্লিক করবো, ক্লিক করে সিএলআই এটা করার পরে এখানে আছে ইয়েস নো, কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ ইয়েস অর নো, ঠিক আছে আমরা সাপোজ নো দিলাম, গেট আ স্টার্ট, রাউটারটা স্টার্ট হয়েছে। এটার নাম হচ্ছে রাউটার, এই রাউটার আমি মানে মানে এই রাউটার আমি কি করলাম প্রবেশ করলাম। আমরা যদি এই রাউটারের নাম দিতে চাই, এই রাউটারকে যে কনফিগার করতে তার নাম দিব, পাসওয়ার্ড দিব বা ইনফরমেশন গুলো করবো, সেটা একটা রাউটার কোন কোন মোডে কাজ করে সেটা কোন মোডে মানে কাজ করে সেটা আমি বলেছি, কনফিগারেশন মোড, ইএক্সি মোড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন মোড এবং ইন্টারফেস মোড। এরপর যে আমরা যেটা ট্রাই করবো হচ্ছে আমাদের ইএক্সি মোড, তো কোন অবস্থায় হলে একটা ইএক্সি মোড আছে, হ্যাশ চিহ্ন আকারে যখন চলে আসবে এটা ইএক্সি মোডে চলে আসবে,
আমরা এখন কি করব, এনাবল মানে দিয়ে দেবো, এনাবল দিয়ে টিএন দিয়ে যদি আমরা দিই তাহলে হ্যাঁ চলে আসে। এটা হচ্ছে আমার ইএক্সি মোড আর কি। তারপর কনফিগ টার্মিনাল আমি যাবো, কনফিগ টার্মিনাল সংকেত দিলে হয়, কনফিগ পুরো দিলে হয়, কনফিগ কি দিলেও আমরা পারবো। এটা দেওয়ার পর আমরা চলে আসছি কনফিগ টার্মিনাল চলে আসছি, ও লাইন কন্ট্রোল দিব, আইএনই লাইন কন্ট্রোল ইউএন এস টু ভ্যালি, লাইন কন্ট্রোল অ্যাকচুয়ালি জিরো দিতে হয়। হ্যাঁ লাইন কন্ট্রোল দিলাম জিরো। এখন আমি কি করবো, তো কনসোল মোডে আমাকে কনফিগার করতে হবে। আমি যখন পিসি থেকে আর রাউটার যদি পিসিকে বাস্তবে যে কনফিগার করতে হয় একটা পিসি লাগবে, আর ল্যাপটপ বা ল্যাপটপ আর একটা রাউটার লাগবে। রাউটারের কনসোল মোডে আমি কি করবো, যে কনসোল কেবল দিয়ে আমাকে কনফিগার করতে হবে, এবং সে কনফিগার করতে গেলে আমার পুটি বা হাইপার টার্মিনাল নামের একটা সফটওয়্যার আছে সেটা দিয়ে ঢুকতে হবে। আচ্ছা এখন আমরা পাসওয়ার্ড দিব এই রাউটারে, পাসওয়ার্ড দিতে পারি বা এটাতে পোস্ট নেম দিয়ে নেমও চেঞ্জ করতে পারি, পোস্ট নেম, পোস্ট নেম দিয়ে আমি এটাকে নাম দিতে পারি, পোস্ট নেম এটা ইএসসি ইএসসি সুয়েট দিতে পারি, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখন পাসওয়ার্ড আমি দিব, পাসওয়ার্ড দিচ্ছি PASS PASSWORD পাসওয়ার্ড দিয়ে আমি দিব কি PSC123 এটা দিলাম। সরি আমার হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে ওয়ান টু থ্রি, আমরা এখন এটা যদি করতে চাই আবার লাইন কন্ট্রোলে একটু যেতে হবে, লাইন লাইন কন্ট্রোল লাইন কন্ট্রোল জিরো। হ্যাঁ তারপর আমাকে পিএএস ওয়ার্ড পাসওয়ার্ড হ্যাঁ এটা প্রথম আমার পাসওয়ার্ড নেয় নাই, কারণ আমরা লাইন কন্ট্রোলে ছিলাম না। এখন আমরা লাইন কন্ট্রোলে আসি, সে কারণে আমার পাসওয়ার্ডটা আমি দিতে পেরেছি। তো ভেরি ইম্পর্টেন্ট যে লাইন কন্ট্রোল যেহেতু আগেই আমাকে দিতে হবে। এখন আমি কি করব, আমি লগ ইন করব, লগ ইন, তো লগ ইন করলে আমাকে লগ ইন করতে দিচ্ছে সেটা কি, এবং এক্সিট করব। এক্সিট করলে একটা একটা অপশন থেকে আমরা বেরিয়ে এসেছি, আবার এক্সিট দিব, তাহলে আমরা পুরোপুরি চলে আসলাম। হ্যাঁ ওকে এখন দেখুন আমার রাউটারের নাম হয়ে গেল সিএসি সুয়েট। তো দেখলেন আমরা রাউটারের কীভাবে নাম নির্ধারণ করলাম, কীভাবে সেটা পাসওয়ার্ড তার জন্য একটা পাসওয়ার্ড দিলাম, সেইটুকু দেখলেন। তো এটা হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইএক্সি মোডটায় আমরা করেছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, নেক্সটে আমি প্রিভিলেজ মোড প্রমাণীয় জিনিসগুলো আমি দেখাতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ততক্ষণ ভালো থাকবেন, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।